প্রায় ওদের সাথে কথা বলে এটা বলতে পারবো, তবে চেষ্টা করবো এই বছরের মধ্যেই শেষ করতে। আমি বিশ্বাস করি যে আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের হিস্ট্রির বেস্ট প্রেসিডেন্ট হব, এটা আমার বিশ্বাস। বাট আমি যে এখান থেকে বিশ্বাস করি কাউকে ছোট করে না, বাট আমি যদি আসি হ্যাঁ ইনশাল্লাহ অনেক বেশি কাজ করতে পারবো, আর লাভ টু বাকিটা তো যায় না, বাট আমি যদি হতে পারি অবশ্যই আমি এই সুযোগ মিস করবো না কখনো যদি এই অপরচুনিটি। দেখেন পবন ভাই এতদিনে অনেক কিছু করেছে, তো স্বাভাবিকভাবে তার এই অ্যাচিভমেন্ট ছোট করে দেখার কিছু নেই। আমি বিশ্বাস করি যে আমি যখন যাব অবশ্যই বাংলাদেশের হিস্ট্রির বেস্ট প্রেসিডেন্ট হব, এটা আমার বিশ্বাস। পারি না পারি সেটা পরের কথা, আমার যদি ওই চিন্তাই না থাকে যে বেস্ট হওয়া, তাহলে আসলে আমি বেস্ট কাজটা কীভাবে করবো। দ্যাট ডাজেন্ট মিন যে আমি অন্য কাউকে ছোট করে দেখি। এর আগে পাপন ভাই ছিলেন, তার আগে আমাদের কামাল ভাই ছিলেন, দে অল হ্যাভ ডান মানে ট্রেমেন্ডাস জব। তা না হলে ক্রিকেটটা কিন্তু এত ইম্প্রুভমেন্টও হতো না। আজকে আমরা ধরেন অনেক কিছুই অনেক সমালোচনা করতে পারি, কিন্তু তাদের অনেক কন্ট্রিবিউশন ছিল দেখে আমরা অ্যাটলিস্ট এত দূরে আসতে পেরেছি। হ্যাঁ আপনি বলতে পারেন যে আরও বেশি করতে পারতো, মেবি পারতো না, কেবল তাদের সুযোগে গেলেই আপনি বুঝতে পারবেন যে আসলে পারা সম্ভব ছিল কি ছিল না।